আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এই এপসন L3110 প্রিন্টার মেশিনের মাধ্যমে আমরা ভোটার আইডি কার্ড স্ক্যান করতে পারি। এটা আমার এপসন L3110 প্রিন্টার মেশিন। এই প্রিন্টার মেশিনের মাধ্যমে আমরা একই সাথে স্ক্যান, প্রিন্ট এবং ফটোকপি করতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ভোটার আইডি কার্ড আমরা স্ক্যান করতে পারি, আর ভোটার আইডি কার্ডের দুই সাইড আমরা স্ক্যান করে কিভাবে আমরা একটা সিঙ্গেল পেজে সেই দুইটা সাইড আমরা একই সিঙ্গেল পেজে রাখতে পারি। প্রথমে আমরা এই প্রিন্টার মেশিনের যে প্লাগ সেটা আমরা ইলেকট্রিসিটির সাথে কানেকশন দিয়ে নিব, তারপর এর যে পাওয়ার বাটন সেটা আমরা অন করে নিব। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এর যে ইউএসবি কেবল এটা আমরা আমাদের কম্পিউটারের সাথে কানেকশন দিয়ে নিব। প্রথমে আমরা এই প্রিন্টার মেশিনটা ওপেন করব, তারপর আমাদের যে ভোটার আইডি কার্ড এটা সঠিক জায়গায় স্থাপন করতে হবে। তো আমরা এটা ঠিক এখানে রাখলাম এই লাইন বরাবর, তারপরে আমরা ক্লোজ করব। এবার আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। এখন আমাদেরকে এই স্ক্যানার ড্রাইভারে যেতে হবে, যেটার মাধ্যমে আমরা কম্পিউটার এবং স্ক্যানার মেশিনের কানেকশন দিয়ে থাকি। এপসন স্ক্যান 2 এই সফটওয়্যার বা এটা হলো একটা স্ক্যানার ড্রাইভার, যেটার মাধ্যমে আমরা কম্পিউটার এবং স্ক্যানার মেশিনের মধ্যে কানেকশন দিয়ে থাকি। প্রথমে আমরা এটা ওপেন করব। স্ক্যানার ড্রাইভারটা ওপেন করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইউজার ইন্টারফেস চলে আসবে। প্রথমে আমরা যে কাজটা করব, যেহেতু আমরা ভোটার আইডি কার্ড স্ক্যান করব এবং স্ক্যান করে এর যে দুইটা সাইড এটা আমরা একটা সিঙ্গেল পেজে আনতে চাচ্ছি, তো এজন্য আমরা এই যে ইমেজ ফরম্যাট এটা আমরা চেঞ্জ করে পিএনজি বা জেপিইজি রাখবো। অর্থাৎ আমরা ইমেজ ফরম্যাট পিডিএফ রাখবো না। পিডিএফ রাখলে কিন্তু এটা পিডিএফ ফরম্যাট হবে, কিন্তু আমরা চাচ্ছি ভোটার আইডি কার্ডের দুই সাইড একটা সিঙ্গেল পেজে রাখতে। এজন্য আমি পিএনজি সিলেক্ট করলাম, আর এখান থেকে আপনারা ফোল্ডার সিলেক্ট করতে পারেন। এখান থেকে যেই ফোল্ডারটা আপনারা সিলেক্ট করবেন সেই স্ক্যান হয়ে সেই ফোল্ডারে চলে যাবে। এখানে আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে এখানে চেকমার্ক দিয়ে রাখবেন অ্যাড অর ইডিট পেজেস আফটার স্ক্যানিং। এখানে এই চেকমার্কটা থাকলে যে সুবিধা হবে, আপনাদের এক পেজ স্ক্যান করা হলে আপনাদের সামনে একটা উইন্ডো আসবে এবং সেখানে আপনাদের অপশন দিবে যে আপনি কি আরও পেজ অ্যাড করতে চান, এডিট করতে চান, অথবা সেভ করতে চান, অথবা ক্যান্সেল করতে চান, এরকম একটা উইন্ডো আসবে। এটা যদি চেকমার্ক না দেন তাহলে কিন্তু স্ক্যান করার পরে সরাসরি সেই ফাইলটা আপনাদের সেই কম্পিউটারে সেভ হয়ে যাবে, তো এটা অবশ্যই চেকমার্ক দিয়ে রাখবেন। এখন আমরা দেখতে চাচ্ছি পেজটা আমরা মেশিনের ভিতরে দিয়েছি সেটা কি অবস্থায় আছে, সেজন্য আমরা প্রিভিউতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমরা যে ভোটার আইডি কার্ডটা মেশিনের ভিতরে ইনপুট দিয়েছি সেটা এই ফরম্যাটে আছে। আর এখান থেকে আপনারা চাইলে রেজলিউশন, ইমেজ টাইপ, এখান থেকে আপনারা কালার, গ্রে স্কেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটা আপনাদের সুবিধা হয়। আমি যেহেতু কালার চাচ্ছি সেজন্য আমি কালার সিলেক্ট করলাম। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চান তাহলে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা কিন্তু সিলেক্ট করতে পারবেন। আর এখান থেকে রোটেশন, অর্থাৎ এটা যদি রোটেট হয়ে থাকে আপনারা এখান থেকে রোটেশন অ্যাঙ্গেল চেঞ্জ করে যে অবস্থান সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। যদি 90 ডিগ্রি করি দেখতে পাচ্ছেন এই অবস্থানে আছে, আমরা যদি 270 করি এই অবস্থানে, আর 180 ডিগ্রি করি যে অবস্থানে ছিল সেভাবে, এভাবে আপনারা এই রোটেশনাল অ্যাঙ্গেল চেঞ্জ করে নিতে পারেন যদি এটা এলোমেলো থাকে। এখন আমাদের সব কাজ শেষ। এখানে আপনারা চাইলে রেজলিউশন এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন আপনাদের সুবিধা মতো, তো আমি এটাই রাখছি। তবে রেজলিউশনটা বেশি রাখলে আপনাদের কোয়ালিটি অনেক হাই হবে কিন্তু স্ক্যান স্পিড কিন্তু কম হবে। আর এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা এটা ডকুমেন্ট মোড রাখবো, আর আপনারা যখন জাস্ট ছবি স্ক্যান করতে চান তখন সেটা ফটো মোড রাখবেন, এটা আমরা ডকুমেন্ট মোডে রাখবো। তো আমরা এখন স্ক্যান শুরু করতে চাচ্ছি, তো আমরা স্ক্যানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ক্যান শুরু হয়ে গেছে, এটা একটা শর্ট লোডিং নেবে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসলো। এখন আমরা যদি চাই এখান থেকে এডিট করতে সেটা আমরা করতে পারি। আমরা যদি এডিটে ক্লিক করি তাহলে দেখুন আমাদের যে পেজের অবস্থান সেটা আসছে, এখান থেকে আমরা রোটেট করতে পারি এবং যদি চাই পেজটা ডিলিটও করতে পারি। আমরা এখন চাচ্ছি যে আরেকটা পেজ অ্যাড করতে, তো এজন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে স্ক্যানার মেশিনে এর যে ব্যাক সাইড সেটা আমরা সঠিকভাবে রেখে দিব। সেটা রাখার পরে আমরা অ্যাডে ক্লিক করব। আমরা কিন্তু আগে অ্যাডে ক্লিক করব না, আমরা যদি এখন অ্যাডে ক্লিক করি তাহলে মেশিনে এখন যে অবস্থানে আছে সেটা কিন্তু আবার, অর্থাৎ এই ফ্রন্ট সাইডটা আবার কিন্তু স্ক্যান হয়ে যাবে। সেই জন্য আমরা ফ্রন্ট সাইডটা ঘুরিয়ে আমরা ব্যাক সাইডটা এবার রাখব। এখন আমরা এই প্রিন্টার মেশিনটা ওপেন করে আমরা এই ভোটার আইডি কার্ডের যে ব্যাক সাইড সেটা আমরা সঠিক জায়গায় রেখে দিব। তো সেই কাজটা এখন আমি করছি। এটা আমরা ব্যাক সাইডটা আমরা সঠিকভাবে এখানে রেখে দিব। অবশ্যই সঠিক জায়গায় রাখবেন, তাহলে একই লাইন বরাবর চলে আসবে। এটা সঠিকভাবে রাখার পরে এটা আমরা এখন ক্লোজ করব। দেন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যেতে হবে।
আপনারা দেখতে পারলেন আমরা ভোটার আইডি কার্ডের যে ব্যাক সাইড সেটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা এটা অ্যাড করতে চাচ্ছি, তো আমরা সরাসরি অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার সাথে সাথে সেকেন্ড পেজও কিন্তু স্ক্যান শুরু হয়ে যাবে। এটা একটা শর্ট লোডিং নেবে, আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের দুইটা পেজই কিন্তু স্ক্যান হয়ে গেছে। এখন এটা দুইটা আলাদা আলাদা ইমেজ হিসাবে আমাদের সেই ফোল্ডারে কিন্তু চলে যাবে। আমরা এখন সরাসরি সেভে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমরা যে ভোটার আইডি কার্ড যে বোথ সাইড স্ক্যান করেছিলাম সেই দুইটা সাইড কিন্তু চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা সাইড, এটা একটা সাইড এবং এটা একটা সাইড। আমরা এখন চাচ্ছি এই দুইটা অ্যাড করে আমরা একটা সিঙ্গেল পেজে এপিট এবং ওপিট একই পেজে রাখতে। এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটাও খুব সহজ একটা পদ্ধতি, এটা আপনারা চাইলে অ্যাডোবি ফটোশপ দিয়েও করতে পারবেন, কিন্তু সেটা বিগিনার লেভেলে তুলনামূলক জটিল হয়ে যায়। আমার কাছে যেটা মনে হয়েছে বিগিনার লেভেলে আমি আজকে যেই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি, এটা আপনারা যে কোনো কম্পিউটারেই কিন্তু করতে পারবেন ফটোশপ ছাড়াই। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে চলে যাব, এখান থেকে নিউ পেজ নিয়ে নিব। এখানে গিয়ে আমরা দেন ইনসার্টে চলে যাব, অর্থাৎ আমাদের সেই ইমেজ দুইটা ইনসার্ট করতে হবে। দেন আমরা পিকচারে চলে যাব। এবার আপনারা যেই ফোল্ডারে রেখেছিলেন সেই ফোল্ডারে চলে যাবেন এবং ইমেজ দুইটা সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমি প্রথম ইমেজটা ইনসার্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের প্রথম ইমেজ কিন্তু চলে আসলো। এটা আমাদেরকে ক্রপ করতে হবে, কারণ এই টোটালটা মিলে এখন একটা ইমেজ হয়ে গেছে। এখন আমাদেরকে এটা সঠিকভাবে ক্রপ করতে হবে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। টেনে এটা ক্রপ করে নিব। সাইডের অংশ এটাও কিন্তু আপনারা ক্রপ করে সুন্দরভাবে এটা রাখতে পারবেন। তো আমি এখন ক্রপ করছি। এর যে অপ্রয়োজনীয় অংশ এটা কিন্তু না রাখলে হচ্ছে, জাস্ট আমরা প্রয়োজনীয় অংশটুকু রাখবো। এভাবে আমি ক্রপ করছি, এভাবে এটা আমরা সঠিকভাবে ক্রপ করে নিলাম। দেন আমরা এটা টেনে দেখতে পাচ্ছেন এটা আমরা ক্রপ করে এভাবে করে নিলাম। দেন এবার আমাদের যে কাজ সেটা হচ্ছে এর যে ব্যাক সাইড সেটাও আমরা এখানে ইনসার্ট করে নিব। তো আমরা ঠিক এখানে রেখে দেন একটা ইন্টারে প্রেস করব এবং আরেকটি ইন্টারে, তাহলে আমাদের একটু গ্যাপ ক্রিয়েট হবে। দেন আমরা আবারও ইনসার্টে চলে যাব। দেন পিকচার্স, এখান থেকে আমাদের এর ব্যাক সাইডের ইমেজ যেটা আমরা স্ক্যান করেছি সেটা সিলেক্ট করতে হবে। এটা আমাদের ব্যাক সাইডের ইমেজ, এটা আমি সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এটা আমাদের আরেকটা পেজে চলে আসলো, কারণ এই টোটালটা মিলে একটা ইমেজ, টোটাল যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল এটা আমরা এখন ক্রপ করে নিব। এটা খুবই সহজ পদ্ধতি, আপনারা যারা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কাজ করেছেন এটা অবশ্যই পারবেন। দেন এটা আমরা সঠিকভাবে ক্রপ করে নিব, এটাও আমরা সঠিকভাবে ক্রপ করে নিব। এর যে এক্সট্রা অংশ এটা না রাখলেও চলবে, এটা আমরা এভাবে সঠিকভাবে ক্রপ করে নিব। একটু আঁকাবাঁকা হয়ে গেছে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা যে স্ক্যানার মেশিনে যে রেখেছিলাম আঁকাবাঁকা হওয়ার কারণে, সেটার অবস্থানের কারণে এরকম হয়েছে। এটা এবার আমরা টেনে এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। দেন এটা একটু আমরা রাইট সাইডে নিতে যাচ্ছি। এবার আমরা এটা টেনে এটার সাথে অ্যাডজাস্ট করছি, এটাও আমরা একটু নিচে টেনে নিচ্ছি কারণ এটা একটু স্ট্রেস হয়ে গেছিলো। দেখতে পাচ্ছেন আমরা যে ভোটার আইডি স্ক্যান করলাম এর বোথ সাইড, অর্থাৎ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, সেটা কিন্তু আমরা একই পেজে নিয়ে আসলাম। এখন এটা আমাদেরকে সেভ করতে হবে। এটা আমরা ফাইলে গিয়ে দেন সেভ করব। এটা অবশ্যই আপনারা পিডিএফে সেভ করবেন এবং এর সেভ অ্যাজ টাইপ আমরা পিডিএফ রাখছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা একই পেজে চলে আসলো। তো এখন এটা পিডিএফ ফরম্যাটে আছে। এখন আমরা চাচ্ছি যে পিডিএফ ফাইলটা আমরা পেয়েছি এই পিডিএফ ফাইলকে আমরা ইমেজে কনভার্ট করতে। এজন্য আমরা ব্রাউজারে গিয়ে যে কোনো একটা অনলাইন কনভার্টারে চলে যাব, যেখান থেকে আমরা পিডিএফ থেকে ইমেজে কনভার্ট করতে পারি। আপনারা গুগলে যদি সার্চ করেন যে পিডিএফ টু ইমেজ কনভার্টার, তাহলে কিন্তু পেয়ে যাবেন। তো আমি আপনাদের রেকমেন্ড করব সেকেন্ড যেটা, এটা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট পিডিএফ ফাইল, অর্থাৎ আপনারা যে পিডিএফ ফাইলকে ইমেজে নিতে চান সেটা সিলেক্ট করবেন। তো আমি এটা সিলেক্ট করলাম, এটা আমি সিলেক্ট করলাম। দেন আমাদের এটা সিলেক্ট করতে হবে যে কনভার্ট টু জেপিজি, তাহলে এটা আমাদের ইমেজে নিয়ে যাবে। দেন এখানে আমরা ক্লিক করব যে ডাউনলোড জেপিজি ইমেজেস, তাহলে সেই ইমেজটা কিন্তু আমাদের ডাউনলোডেড হয়ে যাবে। এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এবার যদি এটা আমরা ওপেন করি, তাহলে দেখুন দেখতে পাচ্ছেন আমরা যেই ভোটার আইডি কার্ড স্ক্যান করেছিলাম সেটা কিন্তু আমাদের এখন হয়ে গেছে কমপ্লিট।